অ্যাডোবি ফটোশপের আজকের ক্লাসে আমরা প্রথম থেকে উপরে কয়েকটি টুলস সম্পর্কে জানবো, তো সেই সব জানতে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রথমে আমি অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি। এখন আমি গুগলে যে একটা ছবি নিব, তো এখানে আমি ন্যাচার পিকচার লিখে সার্চ দিলাম। ইমেজে এসে এখান থেকে আমি একটা ইমেজ নিব। আমি এই ইমেজটাকে নিয়ে নিব, এটাকে রাইট ক্লিক করে কপি করলাম। এই ইমেজটার পিক্সেলের মাপটা নিচে দেয়া আছে 2560 1707। তো এটাকে যখন আমি রাইট ক্লিক করে কপি করব অ্যান্ড ফটোশপে এসে নিউ পেজ নিব, কন্ট্রোল এন পেজ করে নিউ পেজ নেওয়া যায়, অথবা এখানে ফাইল থেকে নিউ এ ক্লিক করলে একটা পেজের মাপ চলে আসে। তো এখানে দেখা যাচ্ছে যে গুগলে পিক্সেলের মাপটা এই ফটোশপকে সে দিয়ে দিয়েছে, অর্থাৎ গুগল থেকে যখন আমরা কোনো কিছু কপি করে নিয়ে আসি সেই পিক্সেলের মাপটা ফটোশপকে সে অটোমেটিক্যালি দিয়ে দেয়। তো এখন আমি ক্রিয়েট করে নিলাম, সেই পিক্সেলের মাপে আমার একটা আর্টবোর্ড ওপেন হয়েছে। এখন আমি কন্ট্রোল ভি দিয়ে ছবিটাকে পেস্ট করে দিলাম। যেহেতু ওই মাপে আর্টবোর্ডটা আসছে, তো ছবিটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেওয়ার ফলে অটোমেটিক্যালি সুন্দরভাবে এটা আর্টবোর্ডের সাথে ফিক্সড হয়ে গেছে। এখন আমরা টুলসে চলে যাব। তো ফটোশপের প্রথমেই যে টুলসটা আছে সেটা হলো মুভ টুল। মুভ টুল দিয়ে যে কোনো কিছুকে ধরে এভাবে মুভ করা হয় অ্যান্ড এভাবে লেয়ারকে সিলেক্ট করা হয়। কন্ট্রোল জেড দিয়ে আমি আবার আগের অবস্থায় ফিরে গেলাম। তারপরে যে টুলসটা আছে সেটা হলো রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। আমাদের ফটোশপে ফটো এডিটিংয়ের জন্য সিলেকশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ফটোশপে বিভিন্ন ধরনের টুলস আছে যেগুলো দিয়ে বিভিন্নভাবে সিলেকশনের কাজ করে ফটো সুন্দরভাবে এডিটিং করা হয়। তো সেরকম টুলস হচ্ছে একটা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এই টুল দিয়ে এভাবে ড্র্যাগ করে ছবির বিভিন্ন অংশকে সিলেকশন করা যায়। তো এখন আমি এইটুকু অংশকে সিলেক্ট করে নিলাম। এখন আমি বড় করে সিলেক্ট করতে চাইলে এভাবে ড্র্যাগ করে যেইটুকু অংশ সিলেক্ট করতে চাই সেইটুকু অংশই সিলেক্ট করা যাবে। এটা এইটুকু পিক্সেলকে ধরে নিয়েছে। এখন যদি আমি এটাকে ব্যাকস্পেস দিয়ে ডিলিট করতে চাই, ব্যাকস্পেস ক্লিক করলাম, এটা কিন্তু ডিলিট হবে না। এটাকে অবশ্যই আগে লেয়ারটাকে সিলেক্ট করে নিতে হবে, তারপর ব্যাকস্পেস দিয়ে দিলাম, এখন ছবিটা ডিলিট হবে। তো যে কোনো কিছু করার আগে অবশ্যই লেয়ারকে সিলেক্ট করে নিতে হবে। কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে গেলাম। এখন এইটুকু সিলেক্ট করা আছে। এখন আমি ইমেজে যে অ্যাডজাস্টমেন্টসে যে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট থেকে যদি ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিই, দেখা যাবে এইটুকু অংশ সুন্দরভাবে এডিট হবে, কারণ এইটুকু অংশ আমার সিলেক্ট অবস্থায় আছে। তো এইভাবেই রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে যে কোনো কিছুকে সিলেক্ট করা যায়। কন্ট্রোল জেড দিয়ে আমি আবার আগের অবস্থায় ফিরে গেলাম। তারপরে যে টুলসটা আছে সেটা হলো ইলেকট্রিক্যাল মার্কিউ টুল। এই টুলসটা দিয়ে যে কোনো কিছুকে এভাবে গোল করে ধরে সিলেক্ট করা হয়। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টসে যেয়ে আমি যদি এখন লেভেলটাকে বাড়িয়ে দেই, দেখা যাচ্ছে যে এইটুকু অংশ এডিট হচ্ছে। তো এইভাবে গোল করে সিলেকশন করার জন্য এই টুলসটা ব্যবহার করা হয়। তারপরে আমরা দেখাবো হলো ল্যাসো টুলস। তো ল্যাসো টুলস দিয়ে এভাবে ইচ্ছা মতো ফ্রিলি ধরে সিলেকশন করা হয়। এভাবে ফ্রিলি সে ল্যাসো তৈরি করে কোনো কিছুকে সিলেক্ট করে। এখন আমি যদি চাই যে এই রাস্তাটাকে আমি রাখবো না, তো সেক্ষেত্রে আমি এভাবে ফ্রিলি এটাকে ফ্রিলি আমি সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আছে প্যাচ টুল। এই প্যাচ টুলটা নিয়ে এই অংশটাকে ধরতে অবশ্যই লেয়ারটাকে আগে সিলেক্ট করে নিতে হবে, তারপর এই অংশটাকে ধরে এভাবে যদি মুভ করি তাহলে দেখা যাচ্ছে যে রাস্তাটা চলে যাচ্ছে। আবার আমি ল্যাসো টুলস নিয়ে এখান থেকে এভাবে সুন্দর করে সিলেকশন করে আমি আবার প্যাচ টুল নিয়ে এভাবে মুভ করে দিলাম, রাস্তাটা পুরোটাই চলে গেল। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। তো এভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে এই ল্যাসো টুলসটা ব্যবহার করা হয়। এখন আমি চাচ্ছি এই গাছগুলোকে রাখবো না, তো সেক্ষেত্রে গাছগুলোকে ধরে
আমি এই পাশের গাছগুলোকে এখানে দিতে চাচ্ছি। তাহলে প্যাস্টুল নিয়ে এভাবে সুন্দর করে এই পাশে মুভ করতে হবে। সুন্দর করে এগুলোর সাথে মিলিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। এখন যদি আমরা ল্যাসো টুলসের আরও একটা ব্যবহার দেখি, গুগলে এসে একটা ছবি নেই প্রথমে, এখান থেকে আমি এই ছবিটা নিতে চাচ্ছি। রাইট ক্লিক করে কপি করলাম, ফটোশপে এসে কন্ট্রোল এন প্রেস করে একটা পেজ নিলাম, ক্রিয়েট, কন্ট্রোল ভি। এখন এটা কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম। এখন এখান থেকে আমি যদি ল্যাসো টুলস নেই, নেওয়ার পরে এইভাবে করে এটাকে সিলেক্ট করি, অনেক ধৈর্য ধরে সিলেকশনের কাজগুলো করতে হবে, তাহলে কিন্তু এডিটিং এর কাজটা সুন্দরভাবে হবে। ফটোশপে জুম ইন করে ধৈর্য সহকারে কাজ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আমি এইটাকেও সিলেক্ট করব। দেখা যাচ্ছে এটাকে সিলেক্ট করার ফলে এই সিলেকশনটা কিন্তু ছেড়ে গেছে। তো সেক্ষেত্রে এটাকে সিলেকশন করার পর অবশ্যই শিফট চেপে ধরে রেখে তারপরে এটাকে এভাবে সিলেকশন করতে হবে, অর্থাৎ একের অধিক সিলেকশনের জন্য শিফট চেপে ধরে রেখে তারপর সিলেকশনের কাজটা সম্পূর্ণ করতে হবে। এখন আমি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টস যে এখান থেকে আমি কালার ব্যালেন্স অ্যাপ্লাই করব। ওকে যদি দেই, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। এই যে চোখের মণিটা ব্লু কালার হয়ে গেছে। তো এভাবে ল্যাসো টুলস দিয়ে সিলেকশন করে আমরা বিভিন্ন ধরনের কাজই সম্পন্ন করে থাকি। তারপরে যে টুলসটা আছে সেটা হলো পলিগোনাল ল্যাসো টুলস। আমি গুগলে যে একটা ছবি নিয়ে আসি, আমি এখন এই ছবিটাকে নিতে চাচ্ছি, তো রাইট ক্লিক করে কপি করলাম, ফটোশপে এসে কন্ট্রোল এন প্রেস করে একটা নিউ পেজ নিলাম। দেখা যাচ্ছে যে ওই ছবির পিক্সেলের মাপটা অটোমেটিক্যালি চলে এসেছে। এখন ক্রিয়েট করে পেজটা ওপেন হয়ে গেল। কন্ট্রোল ভি দিয়ে আমি ছবিটাকে পেস্ট করে দিলাম, কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন করলাম। এখন যদি আমি এই ল্যাসো টুলস দিয়ে এটাকে এভাবে ধরে সিলেকশন করতে চাই, তাহলে কিন্তু আমার হাত কাঁপবে, এভাবে সোজাভাবে সিলেকশন করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমাদেরকে পলিগোনাল ল্যাসো টুলস নিয়ে এভাবে করে সিলেক্ট করতে হবে। এটা সোজা অংশ, এভাবে সোজাভাবে আমি ক্লিক করে যাব, এভাবে সোজাভাবে সিলেকশনটা করা যাবে। ফটোশপে ফটো এডিটিং করার সময় যত মনোযোগ সহকারে জুম ইন করে কাজটা করবেন, ততই কিন্তু কাজটা নিখুঁত হবে। আমি এখানে আপনাদেরকে একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি টুলসগুলোর ব্যবহার। যেখানে শুরু করেছিলাম সেখানে এসে আমি আবার শেষ করে দিলাম, জুম আউট করে নিলাম। এখন আমি ব্যাকস্পেস দিয়ে অবশ্যই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, তারপর ব্যাকস্পেস দিয়ে আমি এটাকে ফেলে দিব। এই বিল্ডিংটা কিন্তু চলে গেছে। এখন যদি আমি এই বাহিরের অংশটাকে ফেলে দিতে চাই, এই ব্যাকগ্রাউন্ডটাকে, তাহলে আমি আগের অবস্থায় আগে ফিরে আসি, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে আসলাম। এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দিতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের সিলেকশনটা বিপরীত করে নিতে হবে। এখানে সিলেক্ট থেকে ইনভার্স করে নিলাম, তাহলে কিন্তু সিলেকশনটা বিপরীত হয়ে গেল।
এখন যদি আমি ব্যাকস্পেস চাপি তাহলে ব্যাকগ্রাউন্ডের ছবিটা রিমুভ হয়ে যাবে। এখন আমি গুগলে যে আরেকটা ছবি নিয়ে আসি, যে কোনো একটা ছবি ওর ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি আমি এই ছবিটাকে ব্যবহার করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম, ছবিটা চলে এসেছে। এই সাইটে রেখে এভাবে আমি কর্নার থেকে এত বড় করে দিব, ছবিটা কিন্তু উপরে চলে এসেছে। তো সেক্ষেত্রে আমাদের এই লেয়ারটাকে ধরে এই বিল্ডিং এর নিচে নিয়ে যেতে হবে, তাহলে এটা নিচে চলে যাবে। তো এভাবেই পলিগনাল ল্যাসো টুলস দিয়ে আপনারা সিলেকশন করে যে কোনো কাজ করতে পারেন। আরেকটা কথা, আমি পলিগোনাল ল্যাসো টুলস নিয়ে এভাবে সিলেকশন করার সময় দেখা যাচ্ছে যে আমি এখানে ক্লিক না করে ভুল করে এখানে ক্লিক করে ফেলেছি, তাহলে সেক্ষেত্রে আমি আবার এই ক্লিকে ফিরে যেতে চাচ্ছি। তাহলে এভাবে ব্যাকস্পেস ক্লিক করলে এভাবে আমি আবার আগের ক্লিকগুলোতে ফিরে যেতে পারবো। তারপরে টুলসটা হলো ম্যাগনেটিক ল্যাসো টুলস। আমি গুগলে যে একটা ছবি নেই উদাহরণ দেওয়ার জন্য, আমি একটা এমন ছবি নিয়ে নিব। এখান থেকে আমি এই ধরনের একটা ছবি নিয়ে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম রাইট ক্লিক করে, অ্যান্ড ফটোশপে এসে কন্ট্রোল এন দিয়ে একটা নিউ পেজ নিয়ে ক্রিয়েট করলাম, কন্ট্রোল ভি ছবিটাকে পেস্ট করে দিলাম। এখন আমি এই লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে ম্যাগনেটিক ল্যাসো টুলস নিয়ে এভাবে কাজ করব। এখানে একটা ক্লিক করলাম, এইভাবে করে আমার ভুল ক্লিক পড়লে ব্যাকস্পেস দিয়ে আমি আবার আগের ক্লিকে ফিরে যেতে পারবো। একটু জুম ইন করে নেই কন্ট্রোল প্লাস দিয়ে। এবার এইভাবে খালি আমি মাউসটা সরায় যাচ্ছি। এখানে একটা ক্লিক করলাম, এইটুকুই নেই। যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে ক্লিক করে আবার কাজটা শেষ করে দিলাম। দেখা যাচ্ছে যে এইভাবে সিলেকশন হয়ে গেল। আমরা ম্যাগনেটিক ল্যাসো টুলস দিয়ে যখন কোনো কিছু সিলেকশন করতে চাই, তখন আমরা এই টুলসটা নিয়ে যখন আমরা সাইড দিয়ে মাউসটাকে নিয়ে যাই, তখন এই বাহিরের যে হালকা অংশটা আছে এর সাথে এই ডার্ক অংশ, যে সাইডের যে ডার্ক অংশটা আছে সেটাকে সে চুম্বকের মতো ধরে ফেলবে। অ্যান্ড এভাবেই ম্যাগনেটিক ল্যাসো টুলস দিয়ে সিলেকশনের কাজ করা হয়। এখন আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে যদি কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, দেখা যাচ্ছে যে যে আরেকটা লেয়ার চলে আসলো, এটা এখানে পেস্ট হয়ে গেছে আরেকটা। এভাবে যদি মুভ করি এটাকে, এখন আমি ছোট করে দিতে পারি এভাবে ঘুরিয়ে এটার সাথে। এখন এভাবে দিয়ে দিলাম, এটার সাথে করে দিলাম। তো এভাবেই আমরা ম্যাগনেটিক ল্যাসো টুলস দিয়ে কোনো কিছুকে সিলেকশন করে বিভিন্ন রকমের কাজ করতে পারি। আজকের ক্লাসে ম্যাগনেটিক ল্যাসো টুলস পর্যন্ত দেখানো হলো, নেক্সট ক্লাসে তারপরে টুলসগুলোর কাজ দেখানো হবে। সবাইকে ধন্যবাদ।